সঞ্চালক, এই অঞ্চলের সভাপতি ভাই মানস, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ, উপস্থিত আমাদের মধ্যমগ্রাম পুরসভার পৌর প্রধান নিমাই ঘোষ, উপপৌর প্রধান প্রকাশ রাহা, আমাদের ইফতিকার আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি মানোয়ারা বিবি, এছাড়া এখানে অন্যান্য সকলেই উপস্থিত আছেন। নাম করতে গেলে যেটুকু সময় পাবো তা মনে হয় কেটে যাবে। আর আপনারা যারা এসছেন, আপনারা জানেন যে আমাদের দলের নির্দেশ এবারে ছিল যে আমাদের সর্বস্তরে সমস্ত ব্লক টাউনগুলোতে যাতে আমরা এই বিজয়া সম্মেলনী করি এবং বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে যাতে আমাদের যে পুরনো দিনের কর্মীরা ছিল তাদের আমরা সম্মান প্রদর্শন করতে পারি। 1998 সালে আমাদের দলের জন্ম হয়েছে এবং 1998 তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম এই বারাসাত ব্লক টু কিন্তু ক্ষমতায় এসেছিল। 7টা অঞ্চল আছে, এখানকার পঞ্চায়েত সমিতি, এখানকার জেলা পরিষদ, মজিদ মাস্টারের মতো লোককে এই জেলা পরিষদ থেকে হারিয়ায় আপনারা প্রমাণ করে দিয়েছিলেন সেদিনকে যে তৃণমূল কংগ্রেসের যে ভিত্তিটা কোথায় কত স্তরে আছে। কারণ আমরা সেদিনকে কিন্তু যখন নির্বাচন করেছিলাম, আমি নিজে ছিলাম, আমি জানি যে সেই সময় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মুখে দাঁড়িয়ে আমাদের কীভাবে লড়াই করতে হয়েছিল। যদিও আজকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, কিন্তু আমি রাজনৈতিক দলের কর্মী, আমি মনে করি যে কোনো বিষয় হোক না কেন তার একটা উৎসস্থল থাকে। আমাদের দলের নেত্রী 1998 পরে রাজনৈতিক দল হিসেবে তৈরি হওয়ার পরে আমরা কিন্তু প্রথম যেমন এখানে বারাসাত ব্লক টু পেয়েছিলাম, পরের বছরই আমরা মধ্যমগ্রামে পুরসভাতেও 99 সালে ক্ষমতায় এসেছিলাম। কারণ আমরা এটা আমাদের এই সার্বিকভাবে আমাদের দলের যে চিত্র, তারপরে 2003 সাল গেছে, 2008 সালে দেখবেন সার্বিকভাবে আমাদের জেলার 199টা গ্রাম পঞ্চায়েতে প্রায় 147টা মতো আমরা পেয়েছি। আমরা প্রায় 18টার উপরে পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম। সেই অবস্থায় দাঁড়িয়ে জেলা পরিষদে আমরা ক্ষমতায় এসেছি। আপনারা জানেন যে পঞ্চায়েতের নির্বাচন আমাদের খুব সামনে। সবাই এখানে বলেছে আমাদের মায়েরা আছেন, মহিলাদের জন্যে, আমাদের মেয়েদের জন্যে কন্যাশ্রী হয়েছে, আমাদের মেয়েদের বিবাহ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি রূপশ্রী করেছে, স্কুল এগিয়ে দেওয়ার জন্য সবুজ সাথী করেছে, আমরা দুয়ারের রেশনের ব্যবস্থা করেছি, বাবা মায়ের স্বপ্নকে সফল করবার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে সফল করেছি, এইটা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করেছে। কিন্তু আমাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে সরকার আছে, এই যুক্তরাষ্ট্রীয় কাঠাময় কেন্দ্রীয় সরকার, আমাদের আপনারা জানেন যে পঞ্চায়েতের মাধ্যমে যে কাজ হয় ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, যেটা আইনে স্বীকৃত, সেই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম আমরা যারা 100 দিনের কাজ বলি, সেই অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এখানকার যে গ্রামীণ মানুষের যে ঘর তৈরি হয় তার অর্থ আটকে রেখেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে পঞ্চায়েতের মধ্যে দিয়ে যে উন্নয়নের ভাবনা, সেই ভাবনাকে যাতে সফল না করা যায় তার জন্যে ভারতবর্ষের সরকার এই ব্যবস্থা নিয়েছে। কিন্তু আপনারা জানেন যে ভারতবর্ষের এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী, তিনি হচ্ছেন এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি আমাদের বিধায়কদের বলেছেন তাদের যে তহবিলের টাকা আছে সেই তহবিলের টাকা থেকে ওই গ্রামীণ মানুষদের ঘরের জন্য টাকাটা বরাদ্দ করবার জন্য, ন্যাশনাল 100 দিনের কাজ করবার জন্য অন্যান্য দপ্তরের সঙ্গে কনভার্জেন্স করে সেই 100 দিনের কাজকে করবার চেষ্টা করা হচ্ছে। তারা মনে করছেন কেন্দ্রীয় সরকার, যে তারা ভাবছেন যে এইভাবে যদি আমরা গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নতিটাকে আটকে দিই তাহলে মমতা ব্যানার্জিকে দমন করা যাবে। কিন্তু মমতা ব্যানার্জি, আপনারা জানেন যে আপনারা দেখেছেন যে মধ্য গগনে যখন সূর্য থাকেই তখন দেখবেন সেই সূর্যের দিকে তাকানো যায় না, কারণ সেই দিকে তাকালে চোখ ঝলসে যায়।
তো মমতা ব্যানার্জি হচ্ছে মধ্যাহ্নের সূর্য, তার দিকে তাকালে এই বিরোধীরা যারা বিরোধিতা করছেন তাদের চোখ ঝলসে যাবে, কিন্তু মমতা ব্যানার্জিকে উন্নয়নকে আটকানো যাবে না। এটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে যখনই যেখানে যেভাবেই যান না কেন, আজকে আজকে তিনি উত্তরবঙ্গে গেছেন, যে কিছুদিন আগে আপনারা জানেন যে মালবাজারে একটা হরপাবানে আমাদের এই শারদ উৎসবের কয়েকজন মানুষ তারা মারা গিয়েছিল, তাদের পরিবারের কাছে মমতা ব্যানার্জি গেছে। মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়াবার জন্য। আর আমরা রাজনৈতিক দলের কর্মীরা, কাকুলিদি বলছিলেন এখানে মহিলাদের সংখ্যা বেশি, জনসংখ্যার নিরিখেও দেখবেন হাজারে যে পার্সেন্টেজ আছে তাতে মহিলারা বেশি পুরুষরা কম। খুব স্বাভাবিকভাবে এই যে পঞ্চায়েতে 50% আসন সংরক্ষণ মহিলাদের জন্য, এই ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছিল যে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত এলাকায় 50% মেয়েরা যাতে পঞ্চায়েতের মাধ্যমে তারা যাতে জনপ্রতিনিধি হওয়ার সুবাদে এলাকার মানুষকে ভালো করে উন্নয়নমুখী প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে পারে। কারণ যে রাধে সে চুলো বাঁধে, এগুলো মেয়েরা তার বাড়িতে যেমন তাদের সংসারকে গুছিয়ে করেন, তেমনি তারা যখন যখন এই পঞ্চায়েতের মধ্যে দিয়ে উন্নয়নের কাজ করবার সুযোগ পান, তারা কিন্তু সেইভাবে গুছিয়ে করবার চেষ্টা করেন, তাদের একটা মানবিক মুখ আছে, সেই কারণের জন্যই সংরক্ষণ। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যারাই জনপ্রতিনিধি হই, আমাদের কিন্তু সবসময় মানুষের কথা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ আমরা দু চোখ দিয়ে দেখি আর হাজার চোখ আমায় দেখে, অর্থাৎ আমার যদি কোনো পরিবর্তন হয় সেটা কিন্তু তাদের সামনেই হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। পঞ্চায়েতের মধ্যে দিয়ে যে উন্নয়নমূলক কাজ, রাজ্য সরকারের মধ্যে দিয়ে যে উন্নয়নমূলক কাজ, সেই কাজ আমরা করবার চেষ্টা করেছি। আপনারা জানেন এই খামারপাড়া এলাকা, ওখানে আমি বিশেষ করে, আমি যেহেতু এই কেন্দ্রের বিধায়ক, খামারপাড়া রোহুন্ডা চণ্ডীগড় আমার বিধানসভার মধ্যে পড়ে, বাকি অঞ্চলগুলোর নেতৃত্বের সাথে মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু আমরা এই অঞ্চলের জন্যে আপনারা দেখবেন সার্বিকভাবে একটা এখানে ব্যবস্থা হয়েছে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে যাতে জল দেওয়ার ব্যবস্থা করা যায়। পশ্চিমবঙ্গ সরকার সেই জল স্বপ্ন মিশনের মধ্য দিয়ে সারা বাড়িতে যাতে পানীয় জলের কানেকশান দেওয়া যায় তার জন্য চেষ্টা করছে। এই যে আপনারা মায়েরা আছেন, আমরা নির্বাচনের আগে দেখেছি যে সকলের বাড়িতে উজালা গ্যাস, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন যে সমস্ত মহিলাদের চোখ থেকে জল মুছিয়ে দিতে হবে, কারণ কাঠ কয়লায় রান্না করেন, সেই জলকে মুছিয়ে দেওয়ার জন্য তিনি কি বললেন না উজালা গ্যাস হবে। উজালা গ্যাস তো দিলে, 400 টাকা করে গ্যাস ছিল, আজকে যখন গ্যাস কিনতে যান তখন দেখবেন 1000 টাকা দাম হয়েছে। এটা হচ্ছে আমার সেই মনে পড়ছে একটা ঘটনার কথা, আপনারা জানেন লিপটন বলে একটা চায়ের কোম্পানি ছিল, তারা যখন প্রথমে বাংলায় চা বিক্রি করতে আসলো, প্রথমে যখন চা বিক্রি করতো 2 করে বিস্কুট দিত, মানুষের যেই নেশাটা হয়ে গেল তখন আস্তে আস্তে বিস্কুটটা বন্ধ হলো, চা দেওয়াটাও বন্ধ হলো। ঠিক একইভাবে আমাদের মধ্যে যখন আমরা চেষ্টা করলাম যে গ্যাসের ব্যবহার করবার জন্য, সেই গ্যাসের দামটা আস্তে আস্তে বাড়তে শুরু করল। মানুষের চোখ থেকে যে এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই যে বিচারিতা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা তার বিচারিতার ভূমিকা আছে। এই যে আমরা পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্প করছি, আমাদের ডিলারদের আমরা অতিরিক্ত ব্যবস্থা রেশন ব্যবস্থা তৈরি করে দিয়েছি, তার জন্য আলাদা অর্থ দিয়েছি। এবারে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এখানকার বিরোধী দলের নেতা, তিনি চিঠি লিখে জানাচ্ছেন যে আমাদের এইখানকার প্রকল্পের লোগো কেন ব্যবহার করা হচ্ছে, কেন দুয়ারে রেশন দেওয়ার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ বিরোধিতা করবার জন্যেই সর্বক্ষেত্রে বিরোধিতা। পশ্চিমবঙ্গ গ্রাম আমাদের যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, আপনারা জানেন যে আমাদের একটা ফর্মুলা আছে যে আমাদের কোনো টাকায় আমাদের 60% দিতে হয়, ওদের 40%, গ্রামে ICDS প্রকল্প চলে, তার 60% অর্থ রাজ্য সরকারের আর 40% অর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পগুলোকে চালাবার জন্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে। মিড ডে মিলের ক্ষেত্রে সেই একই ব্যাপার, আজকে যে অবস্থা তৈরি হচ্ছে যে বাংলাকে কীভাবে ধনের প্রাণে মারা যায় তার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছেন। উদ্দেশ্যটা তারা বলছেন 23 সালে পঞ্চায়েত নির্বাচনে লড়বে, আমরা তাদের স্বাগত জানাই, পঞ্চায়েত নির্বাচনে নিশ্চয়ই আসুন, লড়াই হবে,
আমরা একুশের লড়াই দেখেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, ভারতবর্ষের তাবড় বিজেপি নেতারা এই বাংলার মাটিতে পড়েছিলেন। লাভ হয়েছে কি, যে রেজাল্ট যেদিন গণনা হলো 213 আসন পেলেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য আবারও মুখ্যমন্ত্রী হলেন। রক্ষা করতে পারেননি, কারণ এটা বাংলার মানুষ, বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রেখো দুর্বৃত্তটা। সুকান্তের ভাষায় আমি এই কবিতার কথায় বললাম যে এই মাটিতে দাঁড়িয়ে এর বুনিয়াদ এত শক্ত তৃণমূল কংগ্রেসের, এখানে আঁচড় কাটা যায় কিন্তু খুঁড়ে ফেলা যায় না, এটা মাথায় রাখতে হবে আমাদের। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার সমস্ত ব্যবহার, সমস্ত জায়গায়, সমস্ত মানুষের সাথে একটা একাত্মতা আছে, আমরা বিশ্বাস করি। সেই জন্য আমরা নজরুলের কথা বলি যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি অন্যজন তার প্রাণ। অথবা আমরা দুই সম্প্রদায়ের মানুষরা একসঙ্গে একত্রিতভাবে এখানে থাকি, তাই আমরা যেমন শারদ উৎসবে আমাদের মুসলিম ভাই বোনেরা থাকেন, তেমন আমাদের দিগদের উৎসবেও আমরাও কিন্তু তাদের সাথে সামিল হই। এটা হচ্ছে বাংলার কৃষ্টি, এটা হচ্ছে বাংলার সংস্কৃতি। সেই কৃষ্টি সংস্কৃতিকে আঘাত করে যারা চেষ্টা করছে, আর একদিকে বামপন্থী দল একদিকে বলেন ধর্ম আফিনের মতো, আর দেখবেন যখন পুজো হয় দুর্গা পুজো পাশে দেখবেন একটা স্টল নিয়ে বসে গেছে। আপনারা বলেন ধর্ম আফিনের মতো, পুজোতে আসেন না অথচ পাশে শারদীয়ার জন্য একটা স্টল তৈরি করে বই বিক্রি করে। অর্থাৎ ধর্ম মানি না, কিন্তু ধর্মের যে উদ্যোগে যে মানুষ সামিল হয় সেই উদ্যোগী মানুষকে যাতে আমরা নিজস্ব বাণিজ্য কর ব্যবস্থা করতে পারি তার জন্য তারা এটা করেন, এটাও এক ধরনের দ্বিচারিতা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ইদানিংকাল আমরা লক্ষ্য করে দেখছি, গত নির্বাচনে আমরা প্রত্যক্ষ করেছিলাম 21 সালে, বিশেষ করে রোহনডা চণ্ডীগড়ে আমি দেখছি। সম্মুখে আমি অনুরোধ করব যে ISF একটু বেশি করে সক্রিয় হয়েছে, এবং সেখানে আগামী কয়েকদিনের মধ্যে মনে হয় পঞ্চায়েতে দেখবেন বামপন্থীরা এখন সব জায়গাতে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করছে। আমরা ডেপুটেশন নেব, শান্তিপূর্ণ হলে উন্নয়নমূলক কথাবার্তা বললে আমরা নিশ্চয়ই শুনব, কিন্তু এই ডেপুটেশন দেওয়ার নাম করে যদি বিভ্রান্তি তৈরি করা হয়, ডেপুটেশন দেওয়ার নাম করে যদি গণ্ডগোল পাকাবার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা বসে থাকবে। এটা মাথায় রাখতে হবে যে এই জিনিস করে তারা আবার নতুন করে মাঠে আসতে চাইছে। অনেকে দেখবেন এখানে এক সময় ছিল দোদন্দ প্রতাপ মজিদ মাস্টার, এখন শুনি শাসনে নাকি, আমি অসম্মান করতে চাই না, শাসনে নাকি এখন কী সব শাক সবজি নিয়ে বসেন বিক্রি করে, ভালো কথা, দীর্ঘদিন হয়েছে এখানকার মানুষের পরে অত্যাচার, কিন্তু তার নামটা কিন্তু লোকে কেউ ভুলে যায়। এখানে বহু প্রতাপশালী নেতা ছিল, আমাদের শম্ভুর মতো আরেকজন শম্ভু ঘোষ এখানে ছিল, তিনিও বড় নেতা ছিল, মহাদেব ঘোষের মতো লোক ছিল। এই সমস্ত লোকেরা এখানে দাঁড়িয়ে যে প্রতাপ দেখেছে, আমি একটা বাই ইলেকশন করতে এসেছিলাম পঞ্চায়েতের একটা জায়গায়, বাই ইলেকশন, সেখানে আমাদের নির্বাচনে এজেন্ট পর্যন্ত বসতে ভয় পাচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু এখানে করেছি। আমাদের অতীত অভিজ্ঞতা আছে, আমরা মধ্যম গ্রামের ছেলেরা, আমাদের এই প্রকাশ প্রকাশ সকালে আমরা এসেছিলাম যে এখানে এই গুস্তিয়া স্কুলে ভোট গণনা হতো, সেই ভোট গণনার নামে প্রহসন হতো, সেখানে গুনতে দেওয়া হতো না, গোনার আগে যে জিতেছে তার সার্টিফিকেট কেড়ে অন্যজন নিয়ে নিত, এই ব্যবস্থা এখানে কায়েম ছিল। আজকে 7টা অঞ্চলে আমাদের দলের কর্মীরা সমৃদ্ধ করে তাদের নিজেদের সংগঠনটাকে তৈরি করেছে। আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের পেছনে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকের যে পতাকা, সেই পতাকা নিয়ে আমরা লড়াইটা করি। আমাদের লড়াই মানুষের জন্য, মানুষের কী করে উপকার করা যায়, মানুষের সাহায্যে কীভাবে কাজে লাগা যায়। গ্রামীণ এলাকার রাস্তাঘাটের উন্নতি ঘটেছে, গ্রামীণ এলাকার ড্রেনেজ নিকাশি ব্যবস্থার উন্নতি ঘটেছে, সার্বিকভাবে বাংলার মানুষের কাছে সেই উন্নয়নের রূপরেখাটা আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। তাই আমি বলবো যে 23 সালের পঞ্চায়েত নির্বাচন 19 তারিখে মনে হয় রিজার্ভেশনের খসড়া তালিকা প্রকাশিত হবে। যারা এখানে নেতৃত্ব আছেন তারা দেখবেন খসড়া বেরোবার পরে, যদি আপনাদের মনে হয় যে কোথাও কোনো অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে, তার বিরুদ্ধে আবেদন করা যাবে। 15 দিন সময় থাকে, সেই 15 দিনের মধ্যে আবেদন করলে তার হিয়ারিং হয়, হিয়ারিং হলে সেগুলো আমরা দেখবার সুযোগ পাই। সে খুব স্বাভাবিকভাবে
আমাদের কিন্তু এই নিয়মগুলো করতে হবে। আর আমি পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের দলের যারা সদস্যরা আছেন তাদের বলবো যে আপনারা একটু মানুষের কাছে যান, মানুষের সঙ্গে দেখা করুন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আর একটা কথা আমি বলি যে আগামী দিনেও আমাদের নেতৃত্বকে অনুরোধ করব যে আপনারা জানেন যে যখন নির্বাচন হয় আমাদের দলের কর্মীরা আমাদের কাউকে কাউন্সিলর বানান, কাউকে এমএলএ বানান, কাউকে পঞ্চায়েতের মেম্বার বানান, আর যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন আমাদের সেই দলের কর্মীদের কথা আমাদের সেই পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য তারা আর মনে রাখি না। তাই কাজ করবার সময় যখন নির্বাচন আসে তখন দলের কর্মীদের প্রয়োজনে লাগে, আর নির্বাচন হয়ে গেলে তাদের কথা ভাবতে হবে, তাদের নিয়ে কাজ করতে হবে, সবাই মিলে কাজ করতে হবে। কারণ আমি আমি হয়েছি সেটা কিন্তু দলের জন্য, আমি বলে কিছু নেই, আমরা আছি, সবাই আছে তাই আমি আছি। আমি আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ না পেলে, আমি যদি আমাদের দলের কর্মীদের সহযোগিতা না পেতাম আমি আজকে এখানে পৌঁছতে পারতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি 1994 সাল থেকে জনপ্রতিনিধি হিসেবে আছি, কিন্তু আমরা জানি যে মানুষের সাথে সংযোগ তৈরি করা, কারণ আমার দু চোখ আমি দেখি আর আমায় কিন্তু হাজার চোখ দেখে রোজ যে আমার কী হলো, আমার কোথায় পরিবর্তন হলো, আমার কী সম্পদ তৈরি হলো, এটা কিন্তু মানুষ লক্ষ্য করে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, একমাত্র দলের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নিজে একা লড়াই করবেন, আর আমরা যারা তার সৈনিক হিসেবে দাবি করব আমরা নিজেরা ঠিক হব না, এটা কিন্তু হতে পারে না। একটা মহিলা তিনি সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করবেন, সকাল থেকে সন্ধ্যা অবধি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করবেন, সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষের উন্নয়নের জন্য কী কাজ করা যায় দেখবেন। আর আমরা যারা তারা সৈনিক সেই সেনাপতির আদেশটাও কিন্তু মানতে হবে, সেই কারণে আমরা এই বিজয়া সম্মেলনী করেছি। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই পরিকল্পনা ছকে দিয়েছিলেন যে আমাদের সমস্ত ব্লক টাউনগুলোতে এই বিজয়া সম্মেলনী করে ওই 98 সাল থেকে দল তৈরি হওয়ার সময় যে সমস্ত কর্মীরা আমাদের সম্পদ ছিল ওকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি।